যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। বিদায়বেলাকে উদ্দেশ্য করেই হয়তো শত বছর আগে এসব উক্তির জন্ম দিয়েছিলেন কবি সাহিত্যিকরা। জীবনের বাঁক বদলে পাড়ি জমাতে হয় অদৃশ্য লোকে, এমন নির্মম সত্য মেনে জীবন থেকে অবসর নিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন 96 বছর বয়সী ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ। পুরো বিশ্ব যখন রানীর প্রয়াণে স্তম্ভিত, তখন শোকের কালো মেঘ ছেয়ে গেছে ক্রীড়াঙ্গনকেও। দেশটিতে ঘোষণা করা হয়েছে জাতীয় শোক। বিশ্বের সবচেয়ে বেশি সময় শাসন করা এই নারী রাজ্য শাসক ক্রীড়াক্ষেত্রেও রেখে গেছেন অকৃত্রিম ভালোবাসার ছাপ। রানী সর্বপ্রথম খেলাধুলার প্রতি ভালোবাসা অনুভব করেছিলেন ঘোড়দৌড়ে। এরপর এক এক করে ক্রিকেট, ফুটবল, টেনিস, অলিম্পিক গেমস সহ ক্রীড়া জগতের সঙ্গে রানীর সম্পর্ক ছিল বৈচিত্র্যময়। ক্রীড়াপ্রেমী এই মহিয়সীর প্রয়াণে শোকাহত ক্রীড়া বিশ্বের সাধারণ মানুষ থেকে শুরু করে কিংবদন্তি তারকারাও। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে রানীর মৃত্যুতে শোক জানিয়েছেন, স্মৃতিচারণ করেছেন 1968-তে রানীর ব্রাজিলে ফুটবল খেলা দেখতে যাওয়া নিয়ে। এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সহ ইংল্যান্ডের বিভিন্ন ফুটবল ও ক্রিকেট ক্লাব শোক জানিয়েছেন, স্থগিত করা হয়েছে ক্রিকেট খেলা। ইংলিশ ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা সহ আরও অনেক ফুটবল ক্লাবও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছে। ইউরোপা লিগে নিরবতা পালন করে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল সোসিয়েদাদ ম্যাচ শুরু করে। দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী রাজ্য শাসকের প্রয়াণে। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও শোক জানিয়েছে বিশ্বের অন্যতম সম্মানিত ব্যক্তির প্রয়াণে। তাজিন খন্দকার, সময় সংবাদ।